মনে হচ্ছে তবে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম একজন স্থানীয় একজন একজন আমাদেরকে জানালেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার আগে আসলে একটি ট্রান্সমিটার বাস শব্দ তারা পেয়েছেন এবং তারা ধারণা করছেন এই ট্রান্সমিটার থেকেই আসলে বাস মাধ্যমে কিন্তু আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে যদিও এর আগে কিন্তু অন্য একজন বলছিলেন যে গ্যাস সিলিন্ডার থেকে আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে অগ্নিকাণ্ডের আসলে সূত্রপাত কোথায় থেকে হয়েছে তবে বলে রাখি যে এই প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি আগুন নিভানোর জন্য স্থানীয় সাধারণ মানুষ যারা আছেন তারা অব্যাহতভাবে চেষ্টা করেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করছেন এই ফায়ার সার্ভিসের যে যে পানিবাহী যে গাড়িটি রয়েছে সেটি থেকে পাইপ নিয়ে এসে আগুন পানি সরবরাহ করা পর্যন্ত এই পুরো রাস্তাটিতে কিন্তু তারা ব্যাপকভাবে সহায়তা করছেন এবং একইভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে পানি সরবরাহ করার ক্ষেত্রে কোনো ধরনের যেন কোনো ধরনের সমস্যা যেন না হয় তো আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত পনেরোটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে একটি আসার খবর হল ঈদুল আজহার ছুটি থাকার কারণে এখানে কয়েক হাজার কর্মী যে আসলে কাজ করে থাকে তো প্লাস্টিক কারখানাটাই আসলে সবসময় আসলে সরগরম থাকে বিভিন্ন কর্মীদের কাজ করবে কিন্তু ঈদের ছুটির কারণে কিন্তু কর্মীরা সবাই বাড়িতে চলে যাওয়ার কারণে কিন্তু এখন হতাহতের ঘটনা যদিও আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি তবে ধারণা করা হচ্ছে যে যদি আসলে এই ছুটি না থাকতো তাহলে হয়তো হতাহতের ঘটনা হয়তো বাড়তে পারতো আগুন নিভে যাবার পরই আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে আমরা আসলে নিশ্চিত হব যে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তবে তারপরে বলে রাখি যে এখন পর্যন্ত কতটুক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে কতটুক সম্পদ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত বলতে পারছি না তবে আপনাকে বলি যে এই চার পাশ থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন প্রথমে আসলে উত্তর দিক থেকে অব্যাহতভাবে চেষ্টা করছিলেন এখন আমরা দেখছি যে ধীরে ধীরে তারা কিন্তু পশ্চিম দিকে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই প্লাস্টিক কারখানার পশ্চিম দিকে তারা চেষ্টা করছেন সেদিক থেকে আসলে আগুন নেভানোর জন্য তবে এখন পর্যন্ত যেখানে আগুন লেগেছে তার পূর্ব পাশটিতে কিন্তু আমরা এখন পর্যন্ত আগুনের উপস্থিতি বেশ জোরে সোরে এখন পর্যন্ত আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি এবং একইভাবে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছিলাম যে ব্যাপক অগ্নিকাণ্ডের সাথে যে ধুয়োর কুণ্ডলি যে আকাশ ছেয়ে যায় সেই অবস্থাটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তবে আশা করা যাচ্ছে যে হয়তো আর কিছুক্ষণ আসলে পানি সরবরাহ করতে পারলে হয়তো আগুনের উত্তাপ কমে আসবে তবে আগুন সর সর্বোপরি কখন আসলে নিভানো সম্পূর্ণভাবে সম্ভব হবে এটা আসলে কেউই আমরা আসলে বলতে পারছি না তবে বলে রাখি যে একটি আসার খবর আমরা ঘুরে ফিরেই বলছি যে ঈদের ছুটি থাকার কারণে এখানে যে কয়েক হাজার কর্মী আসলে এখানে কাজ করতেন এবং একইভাবে এই প্লাস্টিক কারখানার আশেপাশে কিন্তু এই কর্মীরা কিন্তু বসবাস করতেন এখানে এখানে আসলে কত সংখ্যক যে ঘরবাড়ি আছে প্লাস্টিক কারখানার মধ্যে সেই তথ্যটি আসলে কেউ এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারে নাই তবে এখানে জনসাধারণ বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনার জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু যথাসময়ে এখানে বলা যায় তারা এসে উপস্থিত হয়েছেন তবে প্রতিটি গলি দিয়ে আসলে খুব অনেক দূর পর্যন্ত আগুন যেখানে লেগেছে তত দূর পর্যন্ত আসলে পৌঁছানোর পৌঁছানো আসলে সুযোগ ঘটেনি এই অনেক দূরে আসলে ফায়ার সার্ভিসের গাড়ি রেখেই আসলে ফায়ার সার্ভিসের গাড়ি রেখেই এই পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে তো সব মিলে বলা যায় যে এই যে তিরিশ মিনিট এখন পর্যন্ত পঞ্চাশ মিনিট এক ঘন্টা হতে চলেছে অব্যাহতভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন এবং আমরা কিছুক্ষণ আগে থেকে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তারা ফায়ার সার্ভিস কর্মীর সাথে যোগ হয়েছেন এবং বিভিন্ন মোড়ে আমরা যতদূর পর্যন্ত এসেছি দেখছি যে তারা কিন্তু জনসাধারণের গতিপথ নিয়ন্ত্রণ করছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানোর সময় আসলে সাধারণ মানুষ এমনভাবে উপস্থ হয় যে কাজের ক্ষেত্রে এক ধরনের বিঘ্ন ঘটে থাকে তো এখন বলে রাখি যে এই যে প্লাস্টিক কারখানাটিতে আগুন লেগেছে এই প্লাস্টিক কারখানা মূলত প্লাস্টিক কারখানাটি মূলত টিন দিয়ে আসলে টিন দিয়ে চারিদিকে আসলে টিন তো এখন পর্যন্ত আমাদের চোখ যত দূর যায় আমরা দেখতে পাচ্ছি যে টিনগুলো পুড়ে আসলে অনেকটা কুচকে গেছে এবং অনেকটা কিন্তু আগুনের উত্তাপ চারপাশে ছড়িয়ে গেছে এখন পর্যন্ত আসলে চেষ্টা করা হচ্ছে তবে দুটি বিষয় এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে দুটি কারণ এখন পর্যন্ত জানতে পেরেছি একটি কারণ বলা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার থেকে হয়তো অগ্নি অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে এবং আরেকটি সূত্র এখানে স্থানীয় সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে আসলে বিদ্যুতের ট্রান্সমিটার বাস্ট হয়ে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে তবে এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না আসলে কোন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত সম্পদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা যেমন বলতে পারছি না হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না সেটাই আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না তবে এখন পর্যন্ত প্রথমে ছয়টি তারপরে একটি যোগ হয়ে সাতটি তার কিছুক্ষণ পর চোদ্দোটি এবং এখন পর্যন্ত পনেরোটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে আমরা আশা করছি হয়তো দ্রুততম সময়ের মধ্যে আগুন নিভে গেলে আপনাদেরকে আমরা নিশ্চিত হয়ে জানাতে পারবো তো এই ছিল লালবাগ থেকে অগ্নিকান্তের সবশেষ খবর এমদাদ শুভ আপনি থাকুন আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব শুভ সুযোগ দিয়েছিলেন লালবাগের চাঁদনি ঘাটে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে তার সবশেষ তথ্য তিনি আমাদেরকে জানাচ্ছিলেন দেখছেন রাত এগারোটার সময় সঙ্গেই